হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আইসক্রিম আমাদের ছোটো বড়ো সবাই খুবই পছন্দের আর পছন্ড গরমে তো কোনো কথাই নেই আরও এখন যে রোজ রোজার মাসে যে গরম পড়তেছে আপনি যদি বাসায় সারাদিন রোজা রাখার পর এরকম নিজের হাতে তৈরি করা একটা আইসক্রিম খেতে পারেন বা আপনার বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন তাহলে তো কথাই নেই তো আজকে যে আইসক্রিমটা দেখাবো এটা হচ্ছে তরমুজ দিয়ে তৈরি করা তো তরমুজ এবার তো পছন্ড ফলন আলহামদুলিল্লাহ সবারই হাতের নাগালে আপনারা চাইলে সহজে বাসায় বসে এরকম তরমুজ দিয়ে আইসক্রিম বানাতে পারেন তো আশা করি ভালো লাগবে স্ক্রিম না করে খোলাটা দেখবেন তো এই যে দেখেন আমি তরমুজটাকে কেটে নিয়েছি তো এটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে করতে পারেন তো এখন হচ্ছে আমি তরমুজের রসটা করে নেব তো তরমুজের এই রসটা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন তো আমি এখানে একটা সালনে নিলাম তো এটা সবার কাছে থাকে এরকম সাল নেই তরমুজের আসলে তরমুজ তো ফানি জাতীয় ফল এটা সহজে হচ্ছে রসটা বের হয়ে আসে তো এভাবে আমি সাল এভাবে গোষে গোছে রসটা বের করে নিচ্ছি আর অনেকে দেখা যায় অনেকের কাছে ব্লেন্ডার থাকে না তো সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে এভাবে আর যাদের কাছে ব্লেন্ডার আছে ব্লেন্ডারও করতে পারেন ব্লেন্ডার করলে কী হয় বিচিশও ব্লেন্ড হয়ে যায় তখন সেকেন্ড নিতে হয় আর এভাবে করলে সেকেন্ডে আর কোনো দরকার পড়ে না তো এভাবে আমি হচ্ছে সবগুলো রসটা বের করে নেব আপনি যতখানি আসলে আইসক্রিমটা বানাতে চান ততখানি হচ্ছে রসটা করে নেবেন তো আমার যতখানি দরকার আমি ততখানি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে টোটাল হচ্ছে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ হবে তারপরে এটাকে হচ্ছে আমি এখন একটা ফ্যানের মধ্যে নিয়ে নেব তো দেখেন ফ্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই যে ফ্যানের মধ্যে নিয়ে নিলাম তো এটা আপনারা তাহলে আরও বেশিও করতে পারেন তো এখন হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে দেবো চিনি তো মিষ্টি তো অল্প হালকা থাকে তরমুজের মধ্যে আর যেহেতু আইসক্রিমে আর একটু মিষ্টি দিতে হয় আর যদি যারা মিষ্টি না খেতেছেন শুধু আস রাখতে চান রাখতেছেন সেক্ষেত্রে রাখতে পারেন তো আমি পরিমাণ মতো আমার যতখানে লাগবে সে অনুযায়ী মিষ্টি দিচ্ছি আপনারাও মিষ্টিটা হচ্ছে একটু খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত কম বেশি হয়েছে কিনা আর এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই চার চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে কাপ পরিমাণ রসের জন্য এখানে দিয়েছি আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো এটাকে ভালো করে আগেভাবে নিজে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি এখানে দেখেন যখন কর্নফ্লাওয়ারটা মিশেছি কালারটা একটু হালকা হয়ে গেছে তার জন্য আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম তিন চার কোটা পরিমাণ বেশি না আর এটা অবশ্যই ব্র্যান্ডের ফুড কালারটা নেবেন আমার এটা হচ্ছে রেডম্যানের যেটা আমি কেকে ইউজ করি যে কোনো উল্টাপাল্টা কিন্তু ফুড কালার খাওয়া আমাদের উচিত না অবশ্যই ব্র্যান্ডের দামে দেখে কিনবেন তারপরে এটা চুলে চলে যাব তো চুলে আসার পর এটাকে এখন আমি সুলাই জাল দেবো আর এখানে লাইটিংয়ের কালার কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে যেহেতু সুলের উপরে বরাবর লাইটটা সে কারণে একটু আলাদা একটু অন্যরকম দেখাচ্ছে তো এখন এটাকে আমি একটু বলক নিয়ে আসবো তো এটাকে নাড়তে থাকবো অনবরত যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি তো কর্নফ্লাওয়ারটা দেখা যায় নিচে বসে যায় তখন দলা ফেঁকে যাবে এটাকে বলক আসা পর্যন্ত নাড়তে হবে তারপরে হচ্ছে বলক আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো আর এই আইসক্রিমটা আসলে বাসায় আপনি খুব সহজে দেখা যায় আইসক্রিম কিনতে গেলে অনেক দাম তো আপনি যদি আপনার অনেক সব বাচ্চারাই আইসক্রিমের পাগল থাকে বাসায় বসে স্বাস্থ্যসম্মত পাবে আর এভাবে আইসক্রিম বানিয়ে দিয়ে আমার মেয়েরা কিন্তু তরমুজটা অত পছন্দ করে না খায় না কিন্তু আইসক্রিমটা খুব পছন্দ করে ওরা খুব পছন্দ করে খায় এটাকে তো এই যে বলক যখন চলে আসবে এভাবে ঠিক তখনই হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেবো তো চুলাটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নেব তো দেখেন এটাকে আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি তো এটার ঘনত্বটা এখন কীরকম দেখতে পাচ্ছেন এই যে এটা এরকম ঘন হয়েছে তো এখন এটাকে হচ্ছে আমি আইসক্রিমের মোল্ডে নিয়ে নেব তো এরকম মল কিন্তু কিনতে পাওয়া যায় তো এই যে আমি মোল্ড নিয়ে নিলাম যে কোনো মোল্ড আপনারা রাখতে পারেন তো এখানে এই যে দেখুন আইসক্রিমের কাঠি এগুলোও কিন্তু আলাদা প্যাকেট কিনতে পাওয়া যায় তো এই মোল্ডের সাথে কিন্তু এরকম ছিল এই যে কাঠিগুলো তো এটা আমি উঠিয়ে রাখছি এটা দিয়ে করব চাইলে আপনারা ওঠা দিয়েও করতে পারেন যাদের কাছে এগুলো না থাকে তো এখন হচ্ছে ঠান্ডা করার পর কিন্তু আমি মলে ডালতেছি আগে ঠান্ডা করে নেবেন তারপর হচ্ছে মলটা ডালবেন গরম গরম ঢালার দরকার নেই তা গরম গরম ফ্রিজে কোনো কিছু রাখা উচিত না তো সবগুলো আমি ঢেলে নিলাম একটু পড়েও গেছে সেটা পরিষ্কার করে নিলাম তো এবার হচ্ছে আমি কি করবো এটারে এই যে দেখেন র্যাপিং পেপার দিয়ে উপরে এভাবে র্যাপ করে নেব যেহেতু আমি এখানে মোল্ডের সাথে যেটা ছিল ওটা দিচ্ছি না তো আমি অন্যটা দিচ্ছি তো এখন এটা যেহেতু ফ্রিজে রাখলে দেখা যায় পড়ে যেতে চাইবে অনেক সময় তো এটাকে আমি এভাবে র্যাফিং পেপার র্যাপ করার পর এরপর হচ্ছে এভাবে মাঝখানে একটু ছিদ্র করে দিলাম সুরি দিয়ে ছিদ্র করে দেওয়ার পর এবার কাঠিগুলো আস্তে আস্তে এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি তো এটা খুবই সহজ র্যাফিং পেপার তোরটা তো ফাতলা থাকে একটু ছুরি দিয়ে কাটার পর কিন্তু এটা ইয়া হয়ে যায় তো দেখেন আমি সবগুলো মোল্ডে কাঠিগুলো দিয়ে দিলাম এবার এটাকে হচ্ছে আমি ফ্রিজে সমান জায়গায় রেখে দেবো বারো ঘন্টা পরিমাণ রাখতে হবে বারো ঘন্টা পর আমি আপনাদের বের করে দেখাচ্ছি এখন বারো ঘন্টা না হলে কিন্তু জমতে চাইবে না বারো ঘন্টার পর এখন আমি আপনাদের এটা খুলে দেখাবো যে আইসক্রিমটা কেমন তো মাত্র বের করলাম তো প্রথমে বের করার পর দেখা যাবে একটু শক্ত থাকে বের হতে চাইবে না মোল থেকে তো একটু অপেক্ষা করবেন আর একটু অপেক্ষা করার পর হাত দিয়ে একটু গসা দেবেন দেখবেন এরপরে খুলে যাচ্ছে তো এই যে আমি দেখেন কি শক্ত তো একটু দুই চার মিনিট যদি অপেক্ষা করেন বা হাত দিয়ে একটু গসা করলে কিন্তু এটা খুলে যাবে এই যে এখন খুলে যাচ্ছে তো দেখেন কালারটা দেখছেন কি সুন্দর মশালা আর খেতে কিন্তু অসাধারণ এই যে আমি একটা একটা করে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো বাসায় বসে কিন্তু আমরা এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারি আইসক্রিম গরমে বাচ্চারা কিন্তু মজা করে খাবে আর বাইরের দেখা যায় বাইরেরটা কতটা সঠিক কতটা মানে স্বাস্থ্যসম্মত সেটা আমরা কেউ জানি না তো চাইলে আপনি বাসায় এখন যেহেতু তরমুজের অনেক সিজন তরমুজের সিজন অনেক তরমুজ পাওয়া যায় আপনি বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ